মেম্বার অফ তারা সবাই হাসছে একটা মানুষের মেম্বার অফ পার্লামেন্ট থাকার কোন রকম অধিকার থাকতে পারে না আমাদের ওই রকম একজন কনস্টিটিউশনাল হেড তাকে আপনারা এই রম এই রম করে দেখাচ্ছেন আমার তো ভাবতেই খারাপ লাগছে মমতা ব্যানার্জি নিজে দাঁড়ালেন না কেন নিজের উপর আস্থা নেই নাকি আর প্রিয়াঙ্কা গান্ধী সে তো তার নিজের ভাইটাকেই সামলাতে পারছে না বাই দ্য এন্ড অফ অল ইনভেস্টিগেশন ইট কুড বি ফাউন্ড আউট যে প্রায় এক লক্ষ কোটি টাকা ক্যাজুয়াল যেমন তেমন ভাবে চুরি হয়ে গেছে আসলে কুনাল বাবুর মাথায় তো চোর ছাড়া আর কিছু চলছে না না এত চোর চিটিংবাজদের সঙ্গে রয়েছেন এত চুরি নিয়ে আলোচনা হচ্ছে দলের মধ্যে এত তৃণমূলের সম্পর্কে চোর বলে দাগিয়ে দেওয়া এত কথা শুনছেন তাই চোর ছাড়া এখন ওনার মাথায় আর কিছু নেই নমস্কার বঙ্গ টিভিতে আমি সঙ্গীতা প্রিয়াঙ্কা গান্ধীকে নরেন্দ্র মোদীর অপোজিটে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় সহ আই জোটের বাকি সব নেতৃত্বরা কথা আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী এমনই নাম উঠে আসছে কি বলবেন মমতা ব্যানার্জি নিজে দাঁড়ালেন না কেন নিজের উপর আস্থা নেই নাকি আর প্রিয়াঙ্কা গান্ধী সে তো তার নিজের ভাইটাকেই সামলাতে পারছে না ভাইটা ক্যামেরা নিয়ে উনি ক্যামেরাম্যান হয়ে গেছে এখন মোবাইল নিয়ে উনি এসব আবোল কাজ করছেন আবলাবুল কথা বলে ফেলছেন নিজের ভাইকে আগে সামলান তবে তো আমাদের আর আমাদের মুখ্যমন্ত্রী তো সবাই তার তৃণমূলের লোকেরা তো হাঁ করে আছেন কবে উনি প্রধানমন্ত্রী হবেন তার নিজের নামটা নিজের উপর আস্থা নেই নিজের নামটা দিন না দেখুন না কি হয় তিনি তো কঠিন কোনো কাজ তো করে দেখাননি ভারতবর্ষের বুকে তিনি তো সেরকম কিছু কাজ করে দেখাননি এবং তার ফ্যামিলিরও নানা রকম আমরা শুনেছি আমি এসব ফ্যামিলি ট্যামিলি কার স্বামী কার বাচ্চা কার বাবা মা কে কী করেছে এসব ভাবতে চাই না কিন্তু যেহেতু এইরকম একজন ইমেজের মানুষদের না একটু সাবধান থাকতে হয় তো প্রিয়াঙ্কা গান্ধী কোনোভাবেই মানে কোনো সাহজ্যই নেই যে আমাদের আমাদের প্রধানমন্ত্রী সারা পৃথিবী যেখানে তাকে স্যালিউট করছে তারা করেছে টাকি হ্যাঁ তারা করেছেটা কি আমাদের যে দেশ ভাগ থেকে শুরু করে সব সব আমাদের আমাদের নেতাজিকে তাড়ানো থেকে শুরু করে সব আর কত বলবো অনেক সুতরাং প্রিয়াঙ্কা এমন কিছু কাজ করেনি তবে দেখতে ভালো আগে আরো দেখতে সুন্দর ছিল এখন একটু বয়স বাড়ছে যাই হোক এছাড়া তো আর কোনো পজিটিভ পয়েন্ট পাচ্ছি না আগে নিজের পরিবারকে সামলাক তবে না একটা ইস্যুতে আসি ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে নিয়ে যে সোরগোল রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন তিনি বলছেন যে ক্যাজুয়াল রাজনৈতিকভাবে বিষয়টা হচ্ছে আমরা কাউকে অসম্মান করি না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন ক্যাজুয়াল ক্যাজুয়াল সি এস ইউ এ এল ক্যাজুয়াল সবটাই মানে এমনি সেমনি এমনি সেমনি ওদের তো চুরিটাও তো ক্যাজুয়াল এই যে বাকিবুর রহমান বলে একজন মানে মানে সাপ্লায়ার ক্লাস তার উপরে থাকে ম্যানেজার তার উপরে থাকে সিইওস তারপরে থাকে এমএলএস তারপরে মিনিস্টার্স আর লোয়ার লেভেলের একজন সে প্রায় এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা মানে দলকে দিয়ে ঠেয়ে তার তার রোজগার ছিল দশ হাজার কোটি টাকা ভাবুন ক্যাজুয়াল বালুদা তাদের বালু তাদের বালু তো নানা খেয়ে ঠেয়ে বালু খেলেন না কি খেলেন তার আজকেও দশ কোটি টাকা পাওয়া গেছে কোথায় না অরণ্য ভবনে অরণ্য ভবনে ভাবুন অরণ্য ভবনটা ভাবেনি সেইখানে হানা দিয়ে আজকেও প্রায় দশ কোটি টাকা পাওয়া গেল কি করে পাওয়া গেল ক্যাজুয়াল সবটাই ক্যাজুয়াল যেমন তেমন তার নাতির নামে তার গ্র্যান্ড থেকে শুরু করে তার মেয়ে তার স্ত্রী তার নিজের নামে এসব কি হচ্ছে কোথায় লাইফ ইন্স্যুরেন্স কোথায় কি তো এইগুলো সব ক্যাজুয়াল এই যে এত চুরি চামারি নিয়োগ দুর্নীতি এত কিছু হচ্ছে পাথর মাটি সব বিক্রি করে দিচ্ছে সব সব করে চুরি চামারি করে একজন বলেছেন একজন খুব নামকরা ডিফেন্সে কাজ করতেন তিনি বলেছেন বাই দ্য এন্ড অফ অল ইনভেস্টিগেশন ইট কুড বি ফাউন্ড আউট যে প্রায় এক লক্ষ কোটি টাকা ক্যাজুয়াল যেমন তেমন ভাবে চুরি হয়ে গেছে তাহলে মমতা ব্যানার্জি যদি ওই এই ব্যাপারটা ক্যাজুয়াল বলেন তাহলে আর তার যিনি এমপি কল্যাণ বাবু তো শিক্ষিত মানুষ না তিনি বলেছেন ফর্ম অফ আর্ট যদি ফর্ম অফ আর্ট হয় তাহলে আর্টিস্ট হয়ে যান আমরা যেমন আর্টিস্ট এটা তো তাদের আরেকজন জনপ্রতিনিধি অখিল গিরি তিনি তো আমাদের রাষ্ট্রপতিকেও বলেছিলেন তাকে নাকি দেখতে ভালো না চিফ মিনিস্টারের কাছ থেকে শুনেছেন চিফ মিনিস্টার একে বলে কি ভূত বলেছেন না আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে কি কি ভাবে নিজেদের এই বডি শেমিং কথাবার্তা বলেছেন বলেননি আপনাকে ভাবতে হবে যে আপনি বলছেন ফর্ম অফ আর্ট আপনি কিছু জানেন না কোনটা ফর্ম অফ আর্ট আর কোনটা কুৎসিত অঙ্গভঙ্গি করে তাকে অসম্মান করা সেটা আপনি জানেন না এখন করে ফেলেছেন এবং করে ফেলেছেন অতগুলো আমি ভাবছি মেম্বার পার্লামেন্ট তারা সবাই হাসছে একটা মানুষের অফ থাকার ওই রকম একজন কনস্টিটিউশনাল হেড তাকে আপনারা এই রকম এই রকম করে দেখাচ্ছেন আমার তো ভাবতেই খারাপ লাগছে প্রত্যেকের একটা আলাদা আলাদা অঙ্গভঙ্গি থাকে প্রত্যেকের একটা আলাদা আলাদা স্টাইল থাকে সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন এবং আপনার আপনাদের তো সত্যি তো আপনাদের তো প্রচন্ড বার বেড়ে গেছে কারণ আপনাদের মুখ্যমন্ত্রী যদি আপনাদের এইভাবে সাপোর্ট করে আপনাদের চোর চুয়া চিটিংবাজদের যদি এইভাবে সাপোর্ট করে উনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে প্রিয় যদি প্রিয় কখনো চুরি করতে পারে না অনুব্রত কখনো চুরি করতে পারে না অথচ তাদের নামে এত এত একদম ঠিকঠাক প্রুফ প্রভেন ফ্যাক্ট এগুলো প্রোভ ফ্যাক্ট তাতেও বলছে চুরি করতে পারে না এরকম আমার হাজার হাজার অনুব্রত নাকি তৈরি করা আছে হাজার হাজার জ্যোতিপ্রিয় তৈরি করা আছে তাহলে তো তারা অসম্মান করবেই কারণ তাদের কাছে তো বিরাট বড় পাওয়ার আছে আমাদের মুখ্যমন্ত্রীর সাপোর্ট এইটা একটা শুভেন্দুবাবু ধরন কাজ করেছেন একেবারে চুপচাপ পৌঁছে গিয়ে বিরোধীদের যে কোনোভাবেই তারা পাত্তা দেয় না বিরোধী একটা জাস্ট 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 এইটা পরিষ্কার করে বলে এসেছেন যে তাদের কোনো সভায় বিরোধীরা যেখানে থাকার কথা সেখানে ডাকা হয় না এবং তারা যে ইউসি সার্টিফিকেটস অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেটস গুলো দেয়নি সেগুলো আমরা জানিয়েছি তা সত্ত্বেও ওরা গেছে আরো টাকা জোগাড় করার জন্য যাতে আরো চুরি হয় আমার বামপন্থী বন্ধুদের এবং আমার তৃণমূল বন্ধুদের এবং আমাদের কংগ্রেসি বন্ধুদের সবাইকে বলছি আপনারা আসুন আমরা সবাইকে বন্ধু বলি হ্যাঁ সেই সৌজন্য আছে অন্য মতাবলম্বী হলেও আমরা তাদের বন্ধু বলি কারণ এই সমাজে থাকতে গেলে তো বন্ধু চাই আজকে যদি আমি ডুবে যাই বা আমি যদি আগুনে পুড়ে যাই বা আমাকে যদি কেউ মারে আপনারাই তো বন্ধু আপনারাই তো আমাদের বাঁচাবেন সেই সব বন্ধুদের বলছি আপনারা চলে আসুন শুভেন্দুবাবুর সঙ্গে আপনারা চলে আসুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনারা চলে আসুন আমাদের লাভিং প্রাইম মিনিস্টার আমাদের শ্রদ্ধেও অত্যন্ত প্রিয় মোদিজির পাশে মোদিজির যে সমস্ত স্কিমস আছে তাদের পাশে চলে আসুন অনেক ভালোভাবে থাকতে পারবেন অন্তত নবান্নে তো ঢুকতে পারবেন তার আগে তো আপনাদের জল কামান দিয়ে দাগিয়ে দেওয়া হবে না চলে গেছেন কিন্তু শুভেন্দুবাবু চুপচাপ চলে গেছেন তার কথা বলেছেন সমস্ত মিডিয়ার কাছেও সেই সব কথা চলে এসেছে সুতরাং কোনো ভয় ভীতি না করে কোনো রকম সংকোচ না করে জাস্ট জয়নাস